Hey guys, welcome to Movie Jagot Review. সবাই হয়তো টাইটেল এন্ড থাম্বনেলটা দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কোন মুভির উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। না না, আজকে কোনো মুভির উপর রিঅ্যাকশন দেব না, আজকে দেব ট্রেলারের উপর রিঅ্যাকশন। তো 500 কোটি টাকা বাজেটের সিনেমাটি প্রথম টিজার আসার পরে সবাই চুটিয়ে সমালোচনা করছিল। সেই সমালোচনাগুলো ঠেকাতে গিয়ে দীর্ঘ 7টি মাস জি তোর মেহনতকারকে ট্রেলার মুক্তি দিছে। তো ট্রেইলারটি মুক্তি দেওয়ার পরে যারা আগে সমালোচনা করছিল তারা এখন ভরপুর প্রশংসায় ফেটে পড়েছে। তো যাই হোক, বেশি কথা না বেরিয়ে চলেন ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। টিজারটি মুক্তি পাওয়ার পরে সবাই সমালোচনা করছিল, তার কারণ একটাই, খারাপ সিজিআই, 500 টাকা বাজেটের কার্টুনের মতো সিজিআই। প্রথমে যখন টিজারটি লঞ্চ করেছিল তখন তাতে রামজিকে রাগি রাগি ভাবে দেখানো হয়েছিল, সেই জন্য যারা রাম ভক্ত আছে তার তো বিক্ষোভে ফেটে পড়ছিল যে রামকে কেন রাগি রাগি লোকে দেখাবে। তো এই কারণে মুম্বাইয়ের মতো কিছু কিছু জায়গায় মেকআপদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করছিল, এফআইআর করছিল যে হচ্ছে তারা কেন রামজিকে এরকম রাগি রাগি অবস্থায় দেখাইছে। কিন্তু পরের বার মেকাররা সেই ভুলটা আর করেনি, পরের বার তাদের ভুলটা সংশোধন করে তারা ভালোভাবে রামজিকে ভালোভাবে প্রদর্শন করাইছে। তো নাম্বার 2-তে সবথেকে বেশি সমালোচনা যেটা করা হয়েছে সেটা হচ্ছে সাইফ আলী খানের লুকটাকে নিয়ে, কারণ মডার্ন হেয়ার লুক, আর এই মডার্ন হেয়ার লুকের মধ্যে যে তার যে মাথাগুলো আছে এইগুলো এমনভাবে অ্যানিমেট করা হয়েছে যেগুলো দেখে কার্টুনের মতো লাগতেছিলো, সেই জন্য সবথেকে বেশি ফিল্মটাকে ট্রোল করা হয়েছে। সেই জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মেকাররা কীভাবে চালাকির সাথে লুকটাকে চেঞ্জ করে বড় চুল করে দিছে। তো স্ক্রিনের উপর আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখতেই পাচ্ছেন যে আগে কেমন ছিল তারপরে কেমন করছে। তো টেজারের যে লুকটি ছিল সেখানে দেখেন সীতার কপালে কোনো সিঁদুর নাই, তো এটাকে নিয়ে অনেক বেশি ট্রোল করা হয়েছিল। তো যাই হোক, এরকম অনেক ছোটোখাটো সব সমস্যাগুলো মেকাররা আস্তে আস্তে সব কিছু 7 মাস ধরে ঠিক করছে, সব কিছু ঠিক করার পরে তারপরে তারা ফাইনাল লুক ট্রেলারটি লঞ্চ করে। তো নাম্বার 4-এ সবথেকে বেশি যেটা নিয়ে ট্রোল করা হয়েছিল সেটা হচ্ছে খারাপ সিজিআই, এত বাজে সিজিআই যে কার্টুনের মতো, একদম সেম কার্টুনের মতো। 500 কোটি টাকা বাজেটের মধ্যে যদি এমন কার্টুনের মতো লুক আসে তাহলে সেটাকে কেউ পছন্দ করে? আর মুভির বহুত বহুত সিন, এই যে একটা সিন, এই সব সিনগুলো অন্য অন্য মুভিতে কপি করা বলে দাবি করছে সবাই। তো মুভিটির লঞ্চিং ডেট দিয়েছে 8-ই মে। তো 8 মেতে মুভিটি লঞ্চ হবে, তারপরে মুভিটির ফাইনাল লুক দেখা যাবে। তো দেখা যাক কী হয়। তো ট্রেলারটি দেখে সব কিছুর ভিড়ে একটা কথাই বলতে, সবাই বলবে যে যতই কোটি কোটি টাকা ওরাক না কেন মুভির পিছনে, কিন্তু নায়ক হিসেবে প্রভাসের থেকে রামচরণ অনেক বেটার করতে পারতো। কারণ আমরা সবাই দেখছি যে ট্রিপলার মুভিতে কীভাবে রামচরণ রামের অভিনয় করছিল, এখানে সবাই রামচরণের অনেক বেশি পছন্দ করছিল। তো সেই হিসাবে প্রভাসের থেকে রামচরণ অনেক বেটার রোল প্লে করতে পারতো, এটাই সবার ধারণা।